আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না, একদম সহজভাবে। আর রান্নাটা খুবই টেস্ট হবে, খুব অল্প উপকরণে। আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয় আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি ছোট চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব। চিংড়ি মাছটা আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি, এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি আলু আর ডাটাগুলো দিয়ে দেব। আলু আর ডাটাগুলো আমি ঘরে সচরাচর যেরকম রান্না করি সেরকমই রান্না করে নিই। আর আমি এরকম ভালো করে কষিয়ে নিচ্ছি ডাটা আর আলুগুলো। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব 1.5 কাপ পানি। আমি 1.5 কাপ পানি দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ জাল করার পর পানিটা গরম হলে তারপর আমি কেটে নিচ্ছি শাক। আর শাকগুলো আমি ভালো করে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এরকম সাথে কিছু শাক দিয়ে দিয়েছি, শাকটা খেতে বেশি টেস্ট লাগবে 2 রকমের শাক একসাথে রান্না করলে। আর এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি সবগুলো শাক আমি দিয়ে দিয়েছি, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দেব 8 থেকে 10 মিনিট। আমি 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে আমি রান্না করে নেব। আর একটু জল কমিয়ে নেব। আমার রান্নাটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আগের চেয়ে কিন্তু অনেকটাই জল কমে গেছে আর মাখামাখা হয়ে গেছে। আমি এই পর্যায়ে উঠিয়ে নেব চুলা থেকে। আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলাম। রান্নাটি আমার খুব সহজে হয়ে গেল। আর এই পুঁই শাক এরকম রান্না করলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এই ছিল আজকে আমার রেসিপি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।